হাই বন্ধুরা, ঈদে আপকামিং নাটক অনেকগুলোই এসে গেছে আর কিছু কিছু নাটক আমি নিজে লিস্ট করেছি। আমি জানি আমি খুব একটু দেরি হয়ে গেছে লিস্টটা আপনাদের সামনে তুলে ধরতে। তো আমার আগের যে ভ্যালেন্টাইন্স ডে যে এরকম আপকামিং নাটক নিয়ে আমি ডিসকাশন করেছিলাম, ওর মধ্যে একটি নাটক ছিল যে কতিপয় স্বল্পমেয়াদী প্রেম, সেটা ভ্যালেন্টাইন্স ডে নাটকে রিলিজ হয়নি। আমি ভেবেছিলাম ওটা ভুল ইনফরমেশন, বাট ঈদে সেটা রিলিজ হয়ে গেছে। তো আপনারা দেখেছেন কি না আমি জানি না, সেটা আপনারা কমেন্টে আপনি বলবেন। আর ওই ভিডিওটা খুব ভালো রেসপন্স পেয়েছি, তাই আমি আবার এরকম কিছু কিছু লিস্ট নিয়েছি। এই লিস্টটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমি চেষ্টা করেছি যেগুলো ইউনিক ইউনিক যেগুলো গল্প যে নাটকের মধ্যে রয়েছে সেগুলোকে আমি তুলে ধরাটা চেষ্টা করেছি। অনেক নাটক এরকম আসছে যে নাটকগুলোর গল্পগুলো খুবই মানে মানে আগে আমরা এরকম দেখেছি নাটক, সেই সেম কনসেপ্ট, এগুলো আমি চেষ্টা করেছি যে এগুলো সেম কনসেপ্ট না হোক, নতুন নতুন গল্প মধ্যে নতুন নতুন গল্প থাকবে খুব মজাদার, সেগুলোকে আমি এখানে তুলে ধরেছি। তো আর শেষ অবধি থাকবেন, অনেক আছে, অনেকটা রিকোয়েস্ট পাচ্ছি একটা নাটকের যেটার ডিসকাশন ভিডিও যেটা আপনারা খুব পছন্দ করেন, সেটা আমি নিয়ে আমি সেটা আবার শেষ অবধি থাকবেন ভিডিও, সেটা নিয়ে আমি আপনাদের সাথে বলবো। প্লাস ওটা ডিসকাশন ভিডিও আসবে আর কিছু দিনের মধ্যেই। চলুন আমরা জেনে নিই দ্য আপকামিং নাটক এই ঈদে। প্রথম নাটক মেরুন, নিশো আর মেয়াজাবিন। এটার যেগুলো ট্রেলার বা যেটুকু আমি দেখেছি, দেখে মনে হচ্ছে এটা একটু ইউনিক আর রয়েছে এই নাটকটার মধ্যে গল্পটা, তাই আমি এটাকে লিস্টে প্রথমেই রেখেছি। তার ব্লাড, অপূর্ব আর মেয়াজাবিন, এটার আমি যতটুকু দেখেছি মনে হচ্ছে একটু রিভেঞ্জ টাইপের হতে পারে, বা আমার মনে হচ্ছে নতুন একটা গল্প আছে এর মধ্যে। এবার রক রবীন্দ্র, মানে অপূর্বকে আমরা আর একটা নতুন ভাবে দেখবো, আমরা অপূর্ব আর নুসরাত তৃষাকে এই রক রবীন্দ্রতে, মনে হলো এটা খুবই ভালো আর একটু অন্যরকম গল্প হতে পারে। অহং, এটাতে অপূর্ব আর নুসরাত তৃষা আছে, এটা ট্রেলার যেটুকু আমি দেখেছি দেখে আমার মনে হয়েছে এটা একটু অন্যরকম গল্প হবে। হঠাৎ এলো বৃষ্টি, অপূর্ব আর কেয়া পায়েল, বাবা ভাসের ছেলে তসিফ, কেয়া পায়েল, পাঁচ ভাই চম্পা, যেটুকু পোস্টার দেখে মনে হয়েছে এটা একটু মজাদার হওয়ার হবে, তো সেটা দেখতে হবে। এটা তসিফ আর কেয়া পায়েল। আইসিইউ, আইসিইউটা একটু মনে হচ্ছে একটু রিয়েল লাইফ নিয়ে এটা গল্প, যেখানে জোভান আর কেয়া পায়েল আছে, এখানে পোস্টার দেখে বুঝতে পারছো একদিক দিয়ে মানে পুড়ে গেছে, তো আমার মনে হয় অ্যাসিড অ্যাটাকের উপরে মেবি এটা হচ্ছে হবে বা এটা হবে এই নাটকটা। জিরো, জোভান আর কেয়া পায়েল, শুনেই মনে হচ্ছে এটা খুব মজাদার হবে। আর প্রেম প্রেম ভাব, মেবি এটা আগের মতন হতে পারে, কিন্তু তাও লিস্টে রেখেছি আমি, এরাও জোভান আর কেয়া পায়েল। নাটক সাত, 17, তসিফ আর সাফা কবির, চিরকাল, সেটাও তসিফ সাফা কবির, আরেকটাও আছে সেম তুমি পাশে থাকলে, এরও তসিফ সাফা কবির। এবার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস, জানি না আপনাদের ভাল লাগে কি না, তো আমার কেমিস্ট্রিটা খুব ভাল লাগে আমার। তো এর মধ্যে এই নাটকটায় অপূর্ব, ঋষি আর সাফা কবির, ঋষি এখানে হাইলাইটেড আমি করলাম ঋষিকে, কারণ আমাদের এবার বাংলায় ঋষি আমাদের খুব ভালো ভালো সিরিয়াল করে, আমার মনে হচ্ছে এটা ওর প্রথম নাটক অপূর্ব আর সাবিলা নূরের, তো এটা হয়তো মেবি ওরা রিলিজ করেও যেতে পারে এই নাটকটা, তাও আমি লিস্টে রেখেছি। আর মনে হচ্ছে নতুন ডেবু হচ্ছে, তো এটা আমার মনে হয় যে ভালো হতে পারে। এটা তেজপাতা, অপূর্ব, সাবিলা নূর, দেখতে হবে, নাম দেখে তো বলা যায় না, সেম হতে পারে নাও হতে পারে, তো দেখে মনে হলো তেজ পাতাটা। ব্রেকিং নিউজ, এখানে অপূর্ব সাবিলা নূর, যেখানে ট্রেলারে আমরা দেখেছি একটা ছাগলের মুখ থেকে ইংলিশ ওয়ার্ড নো ওয়ার্ডটা নাকি বের করেছে, সেটা নিয়ে একটা ব্রেকিং নিউজ অপূর্ব সেটাকে কভার করেছে ওই নাটকটায়, সত্যি একটা ফানি হবে, তাই জন্য আমি এই লিস্টে এটা রেখেছি ব্রেকিং নিউজটা। পেপার গার্ল, তানজিন তৃষায়, অ্যান্টি হিরো তাশান আর তানজিন তৃষা আছে, আর এই অ্যান্টি হিরোর যে ট্রেলারটার মধ্যে আমার একটা ডায়লগ খুবই মন কেড়ে নিয়েছে, সেটা হচ্ছে যে কোনো এই সিনেমায় শেষে কোনো মানে কোনো সিনেমায় কোনো ভিলেন বা হিরো বলে কিছু হয় না, শেষে যেই যেতে সেই হিরো, দারুণ।
তা তাসান ভাইয়ের মুখে এই ডায়লগটা আমার খুব ভালো লেগেছে। এবার ভাগ্যক্রমে এটা যদি পোস্টারটা ভালো করে দেখো তো এরা তোমরা বুঝতেই পারবে, এটা এর আগেও ট্রেনের উপরে একটা ওরকম হয়েছে, অপূর্ব আর তানজিন দিশা, সেরকম অপূর্ব আর মেয়াজাবিনের উপরে এইটা ভাগ্যক্রমে মেবি সেম হতে পারে না হতে পারে, কিছু বলতে পারছি না, নাম দেখে বলা যায় না। তো নাটকটা আমাদের দেখতে হবে, নামকরণ নিশো আর মেয়াজাবিন, একটুখানি তাসান আর মেয়াজাবিন। তাসান এই একটুখানি যে নামটা নাটকের নাম, তো মিনার একটা গান করেছিল একটুখানি, সেই গানটার নাম হঠাৎ আমার এখনই মনে পড়ে গেল। তোমরা যদি শুনে থাকো মিনারের ওই একটুখানি গানটা, তো কমেন্ট করে বলো তোমরা শুনেছো গানটা। হ্যাঁ, আমরা এখন শেষের দিকে চলে এসেছি, আরো আপকামিং নাটক যদি আমার যেগুলো ভালো লাগবে, ইউনিক হতে পারে গল্প, সেগুলো নিয়ে আমি আরো হয়তো সেকেন্ড পার্ট করতে পারি আমি যদি পাই এরকম যদি আমি। তো আরেকটা যে নাটকের জন্য আমার কাছে প্রচন্ড রিকোয়েস্ট আসছে, তোমরা আমরা সে আমরা ডিসকাশন ভিডিও যেটা তোমরা খুব পছন্দ করছো আর সেটা তোমরা চাইছো আমাদের আমার কাছ থেকে, সে ক্রেডিট শো যদি খেয়ে যাই কেস কি করে দেখাবো ফেস, তো এখানে এত রাইম করা, তো এটার আমি ডিসকাশন ভিডিও আমি আনবো আর কিছুদিনের মধ্যে ওটা চলে আসবে এই ডিসকাশন ভিডিও। এই আমার মনে হয় আপনাদের এটা ভালো লাগবে, এর মধ্যে মেয়াজাবিন আর তাসান আছে। তো আরো যা যা নাটক আছে এর মধ্যে লিস্টের মধ্যে, সে তোমরা কি কোনটা কোনটা দেখেছো, কোনটা দেখোনি, বা কোনটা দেখবে, কোন ইচ্ছে আছে সেটা কমেন্টে আমাকে বলো। আমি আরো আমি চেষ্টা করছি আরো যেগুলো যেগুলো নাটক হয়তো বেরিয়ে গেছে সেটার গল্পটা ভালো, সেটা দেখা উচিত, মাস্ট ওয়াচ, সেগুলোর আমি একটা লিস্ট করে নেবো, আপনাদের সামনে সেটাকে তুলেও ধরবো। তো আপনারা সবাই ভালো করে মাস্ক পরবেন, স্যানিটাইজ করবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরের ভিডিওটার জন্য ওয়েট করবেন।